কি মনে হচ্ছে? বুঝতে পারছি না আব্বা, আমি মনে হয় পারবো না, অসম্ভব। মানে আমি নাচটা করবো কি করে? কেন কেন করতে পারবে না? আরে তুমি তো ওই অনুষ্ঠানে তো তুমি করলে। ওই নাচটা সহজ ছিল, এই নাচটা খুব কঠিন। কিভাবে করছে? কি মনে হচ্ছে পারবে? খুব কঠিন। কিন্তু সঙ্গীত যে বললো তুমি পারবে, তুমি নাকি নেচেছো? হ্যাঁ আমি নাচ করেছি, কিন্তু সেটা এরকম ছিল না, ওটা একটু বলিউড স্টাইল ছিল, এটা খুব কঠিন। তাতে কি হয়েছে? তোমাকে তো নাচতে হবেই, আমার জন্য তোমাকে নাচতে হবে, পারতে হবে তোমাকে। কিন্তু আমি কি করে নাচবো? কিরকম কঠিন কঠিন মুদ্রা আমি তো পারছি না। একবার ট্রাই করে দেখো না, বলছে যখন তুমি নেচেছো নিশ্চয়ই পারবে, চেষ্টা করে দেখো। কিরকম ভাবে করব? একবার মিউজিক ছাড়া করো স্টেপস গুলো। হ্যাঁ আসো, ফার্স্টে 1 2 1 2 3, 1 2 1 2 3, সেম 1 2 1 2 3, দেন 1 1, না না, হ্যাঁ হ্যাঁ, 1 2 1 2 3, না 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 না, এদিক দিয়ে 1 2, আমার না হচ্ছে না। আপনি একবার আমাকে দেখাবেন? আমার একটু সময় লাগবে, জাস্ট একবার দেখবো। ঠিক আছে একবার করছি আমি। 1 2 1 2 3, 1 2 1 2 1 2, ওকে। আচ্ছা এবার আমি একবার চেষ্টা, আপনি একটু মিউজিকটা করবেন। আমি 3 ধরনের নৃত্যশিল্পী দেখেছি। 1, যারা নাচটা তৈরি করে, অর্থাৎ স্টেপস গুলো তৈরি করে, তারা ভীষণ ক্রিয়েটিভ হয়। আরেক দল, যারা নাচটা ভীষণ ভালোভাবে ফলো করতে পারে। আমি আমার অনেক স্টুডেন্টদের দেখি দারুণ ফলো করে। আর আছে যারা একদমই নাচতে পারে না, তাদের নাচটা কোনোদিনই হবে না। আমি তোমায় বলছি তোমার হবে, চেষ্টা কর। 1 2 1 2 3, অনুরাধা প্লিজ, তোমার কি হলো বলো তো? একটু সেন্সে ফেরো অনুরাধা, একটু সেন্সে ফেরো। কেন বুঝতে চাইছো না যে আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি? কিসের কঠিন সময়? কিছু না কিছু না, তুমি তুমি শোত, তুমি বিশ্রাম নাও, একটু বিশ্রাম নাও, তুমি আমি দেখছি। আর যা একটু এদিকে শোন। রাম বলছি তুমি একটু মায়ের কাছে থাকো, এখন বসো একটু। আমাকে বলতো এক্স্যাক্টলি ভূষণ কি বলছিল। আঙ্কেল, ও গঙ্গা ঢাকিকে প্রশ্ন করছিল জন্মচিহ্ন, মানে আইডেন্টিফিকেশন মার্ক, সেই নিয়ে চ্যালেঞ্জ হচ্ছিল। আর সেখানে এই গীত, জ্যোতি সেন আর সঙ্গীত সবাই মিলে ওদের ঝামেলা করে এখান থেকে তাড়িয়ে দেয়।
তাড়িয়ে দিয়েছে মানে? আমার তো মনে হলো ব্যাপারটাকে ধামা চাপা দেওয়া হলো। কিচ্ছু ধামা চাপা দেওয়া হচ্ছে না আর্যা, শুধুমাত্র বলছি তোমার তোমার মনের এই অলীক ভাবনাগুলো সরাতে। বুঝতে পেরেছ? অবশ্য যমুনা বৌদি যদি বেঁচে থাকতো না, তাহলে আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হতো না। আমি জেনুইনলি হ্যাপি হতাম। কিন্তু কিন্তু দেখো, এটাও তো অস্বীকার করা যায় না। বাইরের একটা মেয়ে, সে আমাদের ফ্যামিলির সঙ্গে কোঅপারেট তো করছে। কোঅপারেট করছে? কিসের কোঅপারেট করছে? হ্যাঁ, কিসের কোঅপারেট করছে? মোটা টাকা নিচ্ছে আর তার বিনিময়ে সার্ভিস দিচ্ছে, বুঝতে পেরেছো? এটাকে তো বড় করে দেখার মতন কিছু নেই, কিছু নেই। টাকা নিচ্ছে, কাজ করছে, দ্যাটস ইট। আমি আপনাকে বলছি আঙ্কেল, আমার ডাউট হচ্ছে, আমার ডাউট হচ্ছে যে ওই মেয়েটা জ্যোতিষের নয়, ওই মেয়েটা যমুনা। আর ও কোনো একটা খেলা খেলছে। হ্যাঁ, ও কোনো বড় একটা খেলা খেলছে যেটা আপনি ফাঁসতে পারেন, আমি ফাঁসতে পারি, কিংবা যে কেউ ফাঁসতে পারে। ফাঁসতে পারি মানে? আমি জানি না আঙ্কেল, আমি জানি না ওই মেয়েটার উদ্দেশ্য কি। তবে আমি 100% শিওর যে ওই মেয়েটা ডান্সের ABCDও জানে না, আর ও নাচতেও পারে না। একদম চুপ করো তুমি এবার, আর একটা কথাও বলবে না। কি করছো তুমি? আননেসেসারি কয়েকটা কথাবার্তা বলে পুরো বিষয়টাকে আরো জটিল করছো। কেন করছো এটা? আর যাও, যদি নাচতে না পারতো, সেদিন তো গিয়েছিলে ফাংশনে, তুমিও দেখেছো, আমিও দেখেছি, আমরা প্রত্যেকে দেখেছিলাম। পল্লবীকে নাচের স্টেপ দেখাচ্ছিল তখন সঙ্গীত, মানে তোমার ভাইয়া আড়াল থেকে ওকে একটা নাচের স্টেপ দেখাচ্ছিল। ভাইয়া কোনো ট্রেনার না, প্লিজ এটা বোঝার চেষ্টা করো। আমি জানি, আমি জানি। ভাইয়া যদি প্রফেশনাল ডান্সার না হয়ে থাকে, তাহলে সে যখন জ্যোতিষেনকে ডান্স দেখাচ্ছে, তার মানে জ্যোতিষেন প্রফেশনাল ডান্সার নয়, এটা পরিষ্কার। তার মানে সোর্সের মধ্যে একটা ভূত লুকিয়ে আছে। ভূত নয় আঙ্কা, যে লুকিয়ে আছে সে হচ্ছে মরে যাওয়া যমুনাটাকে। কোথায় গিয়েছিলে তুমি? আমি কোথায় যাব বা কোথায় গেছি বা কোথায় যাইনি, সেই বিষয়ে কৈফিয়ত দেওয়ার তো কথা ছিল না? আমি আপনাদের সঙ্গে একটা চুক্তিতে রয়েছি, আর সেই চুক্তি অনুযায়ী আমি কোথাও যেতে পারবো না, এমনটা তো লেখা ছিল না, বা এমনটা কোনো কথাও হয়নি। তুমি বড় বেয়াড়ামি। গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাই জানো না, কিচ্ছু নেই। বলছি যে সবাই মিলে একসঙ্গে ফোটাটা দিলে ভালো হতো না? আমরা একটু বাবার জন্য ওয়েট করে যাই। চলো চলো বড় বৌদি, ওই দেখো, চলো এসো এসো। ভাইফোঁটার আয়োজন সব হয়ে গেছে বুঝি, অবশ্য যমুনা আছে আর চিন্তা কি। ও
না, তাই না? হ্যাঁ, আমি অনেক কাজ করেছি বলো। হ্যাঁ হ্যাঁ, গীত কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করেছে। আমিও হেল্প করেছি, দুব্বো তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, যার যা কাজ সেটাই করেছে। মানে? মানে গবাদি পশুরা যেটা ভালোবাসে সেটাই তো করবে। দেখো না, তখন থেকে ছোট মামা কিরকম করছে। ছোটদা কেন পেছনে লাগছিস তুই? বাবা, সব সময় ওর পেছনে লাগো। তোর বাবার কোনো কাজ আছে লোকের পিছনে লাগা ছাড়া? আচ্ছা আচ্ছা, ঝগড়া করতে হবে না, এবার তোমরা বসো। হ্যাঁ বসবো, এই চলো চলো। হ্যাঁ বসে পড়ি। আমার চোখ জুড়িয়ে যাচ্ছে রে, আমার ঘরটা একদম আলোয় ভরে গেছে। তুমি বসবে না? পিগি, তুমি ওকে বসতে বলছো কেন? গীত কি বেদকে ফোঁটা দেবে নাকি, মানে স্বামী ফোঁটা দেবে? তখন থেকে এরকম করছে। হ্যাঁ মারবো না তো কি করবো বলো তো, সারাক্ষণ এক কথা বলে যাচ্ছে, স্বামী ফোঁটা স্বামী ফোঁটা, খালি আর কি। ঠিক আছে, এবার ফোঁটা শুরু করো। গীত, তুমি শুরু করো ফোঁটা দেওয়া। না 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 না, অবজেকশন অবজেকশন, প্রথমে বড়দের ফোঁটা হবে। হ্যাঁ, আমার বোন আমাকে ফোঁটা দেবে, বুঝলে? সারা বছরে তো দুবার এই প্রণামটা পাই, একটা বিজয়া দশমীর পর, এটা এবার ফাঁকি দিয়ে দিল, আর এই ভাই ফোঁটায়, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিও দেখছি, ভাই ফোঁটা দিচ্ছি, প্রণামও করব। কিন্তু আগে তুই বল যে তুই আমাকে কি গিফট দিবি। যা বাবা আশ্চর্য, কোনবার তোকে আমি গিফট দিনি বল? দাও তো দাও, কিন্তু পাতি গিফট দাও। কিন্তু এই বছর পাতি গিফট চলবে না। আর রাগিনী বিশে আগের বার কি দিয়েছিল? আফটার শেভ লোশন। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি করে জানলে আমি আফটার শেভ লোশন দিয়েছিলাম? না মানে, ও মা ও জানবে না কেন? ও তো গত বছর ভাই ফোঁটা ছিল। তুমি কি আজে বাজে কথা বলছিস তুই রাগিনী? সাদেকি আর কেদার রায় বাইরে গেছেন সারঙ্গী বাদক ঠিক করতে। আর যা, আমি তোমায় অনুরোধ করছি, আজকের দিনটাও তোমার মুখটা বন্ধ রাখো। তোমার মুখটা বন্ধ না রাখলে আজকে ভাই ফোঁটার অনুষ্ঠানটা বন্ধ হবে। আজকে দিনটা যদি তোমার জন্য পণ্ড হয় তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে স্টেপ নেব। তাই বলছি দয়া করে তোমার মুখটা বন্ধ রাখো। কিরে সুমিত, তুই আমাকে বল যে ও কি করে জানে? কেন না জানার কি আছে? আমিই বলেছি। তাই বুঝি ছাড়ো না এখন এসব, আর সময় নষ্ট করে লাভ নেই। এই শাক ভাজা বলে দাও। আমি কি বাদ নাকি? ওই তো দাদা চলে এসেছে। দাদা এসো এসো এসো। আরে এসো, ভাই ফোঁটা শুরু হবে তো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আরে এসো এসো তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। বসো বসো। হ্যাঁ বসো। শোনো না, এইবার রাগিনীকে তুমি কি গিফট দেবে বলো? রাগিনী কিরকম ভাবে তাকিয়ে আছে দেখো তোমার দিকে, মানে কি কি উপহার হিসেবে ওকে ভাই ফোঁটা কি দেবে? আমাকে কেন জিজ্ঞেস করো? তুমি কি দিবি আগে বল শুনি। তোর মনে আছে
মনে আছে ছোটবেলার কথা? ভুলে গেলি এর মধ্যে? কি আমার পকেট থেকে টাকা চুরি করে সেইগুলো দিয়ে বলতিস, দেখ আমি কিরকম টাকা দিলাম? না যদি আমি হেরে যাই তাহলে আমার শরীরের যুবরা নাকি তকমা লাগিয়ে কেদারায় আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি খুন হয়ে যেতে পারি, মানে জ্যোতি সেন খুনও হতে পারে যমুনা ঢাকি প্রমাণ হওয়ার জন্য। আর যদি আমি জিতি তাহলে লড়াই জারি থাকবে, যমুনা ঢাকির খুনি ধরা পড়বে শাস্তিও পাবে। ডিসিশন তোমাকে নিতে হবে, ইউ ডিসাইড। মিস গীত সেন, কি করব আমি? আপনি কি আপনার বাবাকে ছোট দেখতে চান, নাকি আপনি চান যে আমি সমগ্র নারী জাতির হয়ে প্রতিবাদ করি? কি করব? তুমি যেহেতু তোমাকে জিততেই হবে। হ্যাঁ আমি জানি আমার বাবা যদি হেরে যায় বাবার সবার সামনে ছোট হয়ে যাবে, কিন্তু এটা তো সত্যি কথা, বাবা অন্যায় করেছে, সত্যি বাবা অন্যায় করেছে, তাই তোমাকে জিততেই হবে। কি বলতো, আমাদের বাড়িতে না বারবার নারী জাতিকে অপমান করা হয়েছে, বারবার অপমানিত হয়েছে, কখনো আমার মা কখনো যমুনা বৌদি, কেউ না কেউ হেরে গেছে, বারবার হেরে গেছে। তাই এবার অন্তত আমি চাই না তুমি হারো, তুমি জিতবে। তোমার অবস্থা এখন ঠিক শাখের করাতের মতো। এগুলোও কাটবে, পেছনেও কাটবে। তুমি? আমি এলাম মুজরা দেখতে। রায়বাড়িতে মুজরা হচ্ছে, অনেকদিন ইচ্ছে ছিল মুজরা দেখবো একটু। অনেকদিন ধরে ইচ্ছে ছিল, আর যখন শুনলাম কেদার রায় সেই মুজরায় ওকে নাচতে বলেছেন, তখন তো না এসে থাকতেই পারা যায় না, তাই না? তুমি তো আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে কি লাভ? তুমি একজন সামান্য মিউজিশিয়ান হয়ে এই রায়বাড়িতে এসেছো কেন? কি খবর নেওয়ার জন্য এসেছো, বা আমারই বা খবর নিচ্ছ কেন? সামান্য ভুলে যাচ্ছো যে রিয়েলিটি শোটা হয়েছিল সেখানে আমি রানার আপ হয়েছিলাম, চ্যাম্পিয়ন হয়তো হয়েছিল যমুনা, খুব কি সামান্য বলা যেতে পারে আমায়? এই এক সেকেন্ড, এক সেকেন্ড, তুমি একটু বলবে তুমি কোন কারণে এখানে এসেছো এক্স্যাক্টলি? থাকবো মেহফিলে, থাকবো ওই নাচ ঘরে, থাকবো নাচ ঘরে, নাচ দেখবো মুজরা। আরে বাবা, কেদার রায় আর এই জ্যোতি সেন, এদের দুজনের মধ্যে লড়াই হচ্ছে ঠিক সাপ আর নিউলে, সেটা দেখবো না? দেখবো না যে সাপের বিষ নিউলের মাথায় উঠলো, না নিউল ছিন্ন ভিন্ন করে রেখে দিল সেই সাপকে? দেখতে তো হবে, দুজনেই যে আমার শত্রু। শত্রু? আমি তোমার শত্রু কেন? হুবহু যমুনার মতো দেখতে তুমি, যে তোমার চলন বলন গঠন সব যে যমুনারই মতো। না, যমুনার মতো নই। যমুনার মতো হলে আমি তোমাদের শিকার হতাম। জানো তো আমি না পুরোনো দিনের মৃগয়ার কথা শুনেছি, রাজরাজারা মৃগয়া করতে যেতেন, তারা করে বেড়াতেন, কুকুর দিয়ে তারা করতেন, তারপর ঝেড়া পিটিয়ে জানোয়ারদের একটা জায়গায় নিয়ে আসতেন, তারপর সেখানে গুলি করে মারতেন। তোমরা ঠিক সেটাই করেছো, যমুনাকে মেরেছো। মুখ সামলে কথা বলো, তোমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে দাথই, প্রমাণ ঠিক পাওয়া যাবে, ঠিক সময় ঠিক প্রমাণটা পেয়ে যাবে। আর তুমি মেরেছো, তিনজনের মধ্যে কারণ না কারণ কপালে তো শাস্তি ঝুলছে।
আর সে শাস্তি ভয়ঙ্কর শাস্তি। এবার তাহলে শুরু হোক নাচ। যদি ও নাচ ভুল করে তাহলে তাহলে কি হবে? অনেক তো গান হলো, ঠিক তাই। এবার দেখি তুমি নাচতে পারো কিনা। ও পারবে তো? ও যদি একবার স্টেপ মিস করে তাহলে তো তাহলে তো বাবা ধরে ফেলবে। বাবা তো নাচে খুব ভালো সমঝদার।
কে তুমি? আমি কে বলো? সত্যি করে বলো কে তুমি? একবার একটু শোনো, সর্বনাশ করেছে এই পোশাকে কেন এসছো তুমি? আমি তো চেঞ্জ করার সময় পাইনি, চিৎকার শুনে চলে এসেছি। তাহলে এই পোশাকে কে তুমি? আমি আমি যমুনা মা। যমুনা তো মরে গেছে, কিন্তু যে নাচছিল সেও তো যমুনা। তাহলে তুমি কে? ওর নাম হচ্ছে হাটা। তুমি আর একটাও বাজে কথা বলবে না, তোমাকে কিন্তু তাহলে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এইভাবে তুমি সত্যিটা আটকাতে পারবে নাকি? বেরো এখান থেকে, বেরো এখান থেকে। আমি যমুনা মা, আমি তো আমার দিব্যি করে বলছি, তোমাকে ছুঁয়ে বলছি, আমি যমুনা মা। তোমার মনে আছে মা, আমি বিয়ের রাতে লাল রঙের বেনারসি পরেছিলাম, তারপর পালকি করে এই রায় বাড়িতে এসেছিলাম, তোমার মনে আছে? মনে আছে? তোমার মনে আছে মা? এই রায় বাড়ির চৌকাঠে, এই রায় বাড়ির চৌকাঠে আমার বড় হচ্ছিল না, কেউ হতে দিচ্ছিল না। তখন তখন তোমার ছেলে হাত পেতে দিয়েছিল, সেই হাতের উপর পা দিয়ে আমি এই রায় বাড়িতে ঢুকেছিলাম, তোমার মনে আছে? তোমার তোমার এটা মনে আছে মা? তার আগে আগে বিজয়া দশমীর রাতে তোমার ছেলে সকলের সামনে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল, সকলের সামনে। আর ঠিক তার আগে আর্চার আশীর্বাদ হয়েছিল, তোমার তোমার মনে আছে মা? মনে আছে মা? মা তুমি বলো, এগুলো যমুনা ছাড়া আর কারোর পক্ষে জানা সম্ভব? বল তো। আমি যমুনা মা, আমি যমুনা, তুমি এদিকে এসো। মা কাঁদবে না, তুমি কেন কাঁদছো মা? আমি তো আছি তোমার সাথে মা। সরি মা, আই এম রিয়েলি সরি। শুধুমাত্র যমুনার পরিচয় ঢাকার জন্য আমি আসলে আসলে গানের শেষে ওই গাছের পাটটা ওর তোলা ছিল না, তো তাই তাই আমি তোমাকে ডাকতে বাধ্য হয়েছিলাম, যাতে ওকে নাচটা কমপ্লিট না করতে হয়। আমি তো সফল হয়েছি, কিন্তু কিন্তু তুমি সরি যমুনা, আমি বুঝতে পারিনি মা। বুঝতে পেরেছি, কিন্তু আর না, আর মাকে কষ্ট দেবেন না, ধরা পড়লে আমি ঠিক ম্যানেজ করে নেব। আর যমুনা ধরা পড়ুক কি না পড়ুক, রোজ একটা করে জ্যোতি সেন জন্মাবে প্রতিবাদের জন্য, রোজ কোথাও না কোথাও প্রতিবাদ তো হবেই।
হতেই হবে, গৃহবধূদের খুনিগুলো ধরা পড়বে, অত্যাচারীরা ধরা পড়বে, শাস্তি পাবে, পেতেই হবে। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে সবকিছু। I love you. আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি ইচ্ছে করে ঘরে কোনো আলো জ্বালাইনি, অন্ধকার রেখেছি যাতে তোমায় দেখে কেউ সন্দেহ না করে। কি হলো, চুপ করে আছো কেন? এসো আমার কাছে। কি এরকম লাগছে কেন? অন্যরকম সেটা বড় কথা নয়, সেটা বড় প্রশ্ন নয় সংকেত। ও ঢোকার পর তোমার বিহেভিয়ারটা কি হচ্ছে সেটা আমার কাছে অনেক বড় প্রশ্ন। বাবা, তুমি তুমি এত রাতে আমার দরজায় কেউ টকটক করলো, তুমি দরজাটা খুললে, খুলে যে কথাটা বললে তার মানেটা এই দাঁড়াচ্ছে যে তুমি জানতে যে তোমার ঘরে তখন কেউ আসবে। তুমি কাকে এক্সপেক্ট করছো সঙ্গে? কাকে বলো আমাকে, অ্যানসার মি। চুপ করে থাকো না, বলো সঙ্গীত আমাকে। বাবা প্লিজ, বাবা এ ধরনের প্রশ্ন তুমি আমায় করতে পারো না। আমার আমার একটা পার্সোনাল লাইফ আছে। কিসের পার্সোনাল লাইফ আছে সঙ্গীত? এই বাড়িতে যারা ছিল তার মধ্যে তুমি কাকে এক্সপেক্ট করছিলে বলো, বলো আমাকে। আমি আমি তো আর যাকে এক্সপেক্ট করছিলাম, আর যাই তো আমার ঘরে আসছিল। তাই নাকি ডার্লিং? আমাকে এক্সপেক্ট করছিলে? তাহলে আমি যখন তোমাকে হাগ করতে গেলাম, তুমি যখন আমাকে হাগ করতে গেলে রাতে, তাহলে হঠাৎ অবাক হয়ে উঠলে কেন? তাহলে নিশ্চয় তুমি আমাকে হাগ করে বুঝতে পেরেছো যে তুমি যাকে এক্সপেক্ট করছিলে আমি সেটা নই, অন্য কাউকে এক্সপেক্ট করছিলে, তাই তো? আমি তো বুঝতে পারছি না আমাকে কেন জেরা করা হচ্ছে। বাবা, আমাকে জেরা কেন করা হচ্ছে? আর যা, এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। বাবা প্লিজ, আমি আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার আর তোমার মধ্যে দূরত্ব বাড়িও না। তুমি তো আমার বাবা, তুমি তুমি আমাকে বুঝবে না তো কে বুঝবে বলো? আমি তো এমনিতেই একটা ক্রাইসিসের মধ্যে আছি। আমার আমার স্ত্রী মারা গেছে, আমার মা অসুস্থ, তার মধ্যে এসব। প্লিজ বাবা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, কেন তুমি এরকম করছো? সন্দেহ বসে নাচের অনুষ্ঠানটা তুমি হতে দিলে না, তুমি হঠাৎ তোমার মাকে নিয়ে এলে, আর তখনই আমার প্রথম খটকা লাগে। কেন তুমি তোমার মাকে নিয়ে এলে? কারণ মেয়েটি নাচ জানে না? অনুরাধা তো আসার কথা ছিল না, অনুরাধা কেন এলো?
কারণ তুমি চাইছিলে না যে নাচটা হোক, যাতে না সে ধরা পড়ে যায় যে সে জ্যোতি সেন নাকি যমুনা ঢাকি। কি হচ্ছে কি দাদা, তুমি ছেলের ঘরে বসে এভাবে সিনক্রেট করছো কেন? কেন করছো এসব? তুমি তো কেদার রায় নাকি? কেদার রায় তো কি হয়েছে, কি হয়েছে? আমি কেদার রায় মানে সবাই আমাকে ঠকিয়ে যাবে। কে তোমায় ঠকিয়েছে? এই ছেলেটা ঠকিয়েছে।